नमस्कार सुप्रभात आज के अपना देखाते चले सोनाझरी हाट इन एम एक हाट जेखने हस्तशिल्प तैरी है ये दिए किस जिन बिक्री हो सब देश तैरी शिल्प देखते इखने किचु किचु बिक्री हो हाथ तैरी किचु इखने देखुन मैं हाथ तैरी जिन बिक्री होमन एक तारा रही है अभी आपको एक देखिए दीची अनुमानिक दाम कत हो দিদা এক তারা গুলো কত করে হচ্ছে হ্যাঁ এক তারা গুলো কত করে হচ্ছে একটা 60 আছে একটা 50 এগুলো এটা 50 এটা 60 এটা 50 এটা 60 না বড়টা 50 ও 60 এ বিক্রি হচ্ছে এগুলো তো আপনারা এখান থেকে নিতে পারেন আর এখানে কিছু ফটো রয়েছে রবীন্দ্রনাথ সংক্রান্তীয় শান্তিনিকেতনের স্পেশালিটি हाथ तैरी गामछा बिक्री उन्नी घुरे घुरे बिक्री कर काठ तैरी जिनिस बिक्री कत करे काका एगुलो आपनारा देखते पारें छुट्टी पेले आपनारा एखाने समय काटिये जेते पारें भालो भालो हाथ तैरी देशेर তৈরি জিনিস পাওয়া যাচ্ছে উনি নিজের হাতে বানিয়েছেন আপনার নাম আমার নাম হচ্ছে স্বপন চক্রবর্তী উনি নিজে তৈরি করা জিনিসগুলো এখানে বিক্রি করছে আসতে পারেন খুবই বিশ্বভারতী ট্রেড উনি বিশ্বভারতী ট্রেড শুনতেই পাচ্ছেন তো মেলাটা এখানে কি কি বারে হয় আগে শনিবারে দেখতাম প্রত্যেক শনিবারে শনিবার আর রবিবার দুদিন হয় আপনারা ছুটি পেলে এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু মাটির তৈরি জিনিস আছে কত করে হচ্ছে এগুলো এটা কত করে হচ্ছে 20 টাকা করে খুব সস্তায় পেয়ে যাবেন আপনারা এখানে এখানে দেখুন পানও বিক্রি হচ্ছে এবং এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট ভিলেজ রিসর্ট রয়েছে একটা রামশ্যাম রেস্টুরেন্টে আপনারা কি কি পাবেন আপনাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই রেস্টুরেন্টে আপনারা দেখে নিতে পারেন মটন থালি চিকেন থালি ফিশ থালি সবকিছু রয়েছে দেখুন এখানে দই ও রাবড়িও বিক্রি হচ্ছে হ্যাঁ উনি বিক্রি করছেন এখানেও কিছু স্পেশাল জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন কত করে হচ্ছে এগুলো এভারেজ একটা সাপোজ লাস্ট এগুলো 40 টাকা আর দেখুন আপনারা এফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন সবগুলো জিনিস এখানেও দেখুন কাঠের সাথে মেটাল দিয়ে তৈরি করা আছে এই দেখুন এখানে একটা ওয়াটারফল রয়েছে আর এখানে সবাই ছুটি কাটাতে আসছে আজকে সানডে তাই আমরাও আসছি দেখুন আপনাদেরকে দেখাবো পাশে বাঙালির ও বীরভূমের বাউল পার করে গজবরে হায় ভোলা মন পার করে গজবরে ওরে মন অবাক যাই হে এসে এই গৌরী নীলার রে মন অবাক যাই হে রে খাপা অবাক যাই হে রে তোমায় হৃদ মন্দিরে রাখবো ছেড়ে দেবো না তোমায়
ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, না 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 ছেড়ে দেবো না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না, তোমায় আপন করে রাখবো। দেখি এই মেলাটা আপনারা যেটা দেখছেন এটা সম্পূর্ণই আমাদের দেশের তৈরি জিনিস এবং আমাদের দেশের আইডিয়া। আমরা দৈনন্দিন জীবনে বিদেশি জিনিস অনেকটা ব্যবহার করি। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা আমাদের দেশের জিনিসও একবার ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আশা করি ভালো লাগবে। আমাদের মনটা পরিষ্কার করা দরকার দেশের জিনিস ব্যবহার করার জন্য। আমাদের দেশের জিনিস খুবই ভালো, খুবই সুন্দর।